রাতারাতি থাকছিল, এখানে গাছ ছিল, বড় বড় নিম গাছ ছিল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে এমন কিছু অলৌকিক মন্দির বা অলৌকিক জায়গা আছে যেগুলো সম্পর্কে আমরা সকলেই অপরিচিত। তো আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি গ্রাম কোবড়ো পাঁচপাড়া। সেই কোবড়ো পাঁচপাড়ার এমন একটি অলৌকিক মন্দিরে, যেই অলৌকিক মন্দির সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো চলুন জেনে নেব কেন এই মন্দিরটি অলৌকিক এবং কী ঘটেছিল এই মন্দিরে যে কারণে এই মন্দিরটিকে অলৌকিক রূপ দেওয়া হয়েছে। তো এখন আমরা ট্রেনে করে চলে এসেছি জিরাট স্টেশনে। এই জিরাট হলো হাওড়া কাটোয়া লাইনের একটি স্টেশন। হাওড়া থেকে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগে এই জিরাট আসতে, আর ব্যান্ডেল থেকে যদি আপনি আসেন তাহলে 30 মিনিট মতন সময় লাগে। তো এই জিরাট স্টেশন থেকেই আমরা যাব সেই অলৌকিক মন্দির, যেটা হলো বুড়ো শিবতলা মন্দির। দেখবেন জিরাট নেমেই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে টোটো দাঁড়িয়ে থাকে বা সেখানে অটো দাঁড়িয়ে থাকে, সেই অটো চাইপে আপনি বুড়ো শিবতলা মন্দিরে কিন্তু আসতে পারবেন। বন্ধুরা, এখন আমরা যে মন্দিরটিতে আছি, এই মন্দিরটি হলো জিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোবড়ো পাঁচপাড়া নামক গ্রামের একটি মন্দির। এখানে এটি বুড়ো শিবতলা মন্দির নামেই পরিচিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরটির কোনো ছাদ নেই, আর মন্দিরটির মাঝখান দিয়েই একটি বেলগাছ সোজাসুজি উপরে উঠে গেছে। মন্দিরটির সামনে যদি আপনি যান দেখতে পাবেন একটি বিশাল পুকুর। শ্রাবণ মাসে যে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসে তারা এই পুকুর থেকে স্নান করে মন্দিরে পুজো দিতে যায়, এমনকি প্রত্যেক দিনই কিন্তু এই মন্দিরে পুজো হয়। আর এই মন্দিরে ছাদ নেই কেন, এই নিয়ে একটি অলৌকিক কাহিনি প্রচলিত আছে। তো চলুন জেনে নিই কি সেই অলৌকিক কাহিনী। আপনি যদি কোবড়ো পাঁচপাড়া এসে এখানকার লোকেদের কাছে জিজ্ঞেস করেন যে বুড়ো শিবতলা মন্দিরে কেন ছাদ নেই, এখানের বাচ্চা বাচ্চা মানুষের কাছেও আপনি সেই ঘটনা শুনতে পাবেন। এই মন্দিরের আনুমানিক বয়স প্রায় 100 বছরের বেশি। এলাকায় জাগ্রত শিব মন্দির নামে পরিচিত এই বুড়ো শিবতলা মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। তবে এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো এই মন্দিরের ছাদ নেই, তাই মন্দির আয়তনেও অনেক বড় করা যায় না। কিন্তু কি কারণে এই মন্দিরের ছাদ নেই? মন্দিরের বাইরের অবকাঠামোয় টিন দিয়ে একটি আচ্ছাদন করা হয়েছে, কিন্তু মূল কাঠামোয় কোনো ছাদ নেই। মন্দির কর্তৃপক্ষ কি কখনো ছাদ দেওয়ার চেষ্টা করেনি? কেনই বা মন্দিরের মাঝখান থেকে এত বড় বেলগাছ মন্দির ঘিরে রয়েছে? বন্ধুরা, এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, বেশ কিছু বছর আগে এই মন্দিরটির পাকা দালান ছিল না, তখন মন্দিরটি ছিল টিনের তৈরি। সেই কাঁচা মন্দিরে একবার টিনের ছাউনি দেওয়ার চেষ্টা করেছিল এলাকার মানুষজন। সেদিন সন্ধ্যা থেকেই শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর সেই ঝড় বৃষ্টিতেই সেই টিনের ছাউনি উড়িয়ে নিয়ে ফেলে দেয় পাশের জমিতে। এরপর আরও অনেক বছর পর এই মন্দিরে পাকা দালান ওঠা শুরু করে, এলাকার মানুষজন চাঁদা তুলে তৈরি করতে শুরু করে এই মন্দির। ধুমধাম করে পুজো দিয়ে মন্দিরের ছাদদালে হয়। ছাদদালের দিন থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। মানুষজন ছাদদালায় দিয়ে বাড়িতে যখন রাতে ঘুমোতে গিয়েছিলেন, সবাই প্রকট আওয়াজ শুনতে পায়। সবাই দৌড়ে আসে, এসে দেখতে পায় মন্দিরের ছাদ ভেঙে পড়ে গেছে। তারপর থেকেই এই এলাকার বাসীরা কখনোই এই মন্দিরে ছাদ দেওয়ার চেষ্টা করেনি। এই মন্দিরে আগে অনেক বৃহৎ বৃহৎ বৃক্ষের সমাগম ছিল, ছিল বট গাছ, ছিল নিম গাছ, ছিল বেল গাছ। বর্তমানে সেই নিম গাছ এবং বট গাছ আর নেই, শুধু বেলগাছই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তো চলুন বন্ধুরা, আমরা যে ঘটনাটা বললাম এর সত্যতা জানতে আমরা কথা বলে নিই এই মন্দিরেরই পুরোহিতের সাথে। আচ্ছা দাদা, বলছি এই মন্দিরের ছাদ দেওয়া নেই, এটা গল্প কথা শোনা আছে বহু বছর আগে ছাদ দিয়েছিল, কিন্তু রাতারাতি ছাদ ছিল, এখানে গাছ ছিল, বড় বড় নিম গাছ ছিল, বেল গাছ ছিল, ছাদ দেওয়া হয় না, বাবার আদেশ নেই ভেতরে ছাদ দেওয়া। এটা কি প্রথম দিয়েই ছাদ? একবার প্রথম থেকে আমি এখানে শুনেছি অনেকগুলো কাছে, দুবার নাকি ছাদ দিয়েছিল। হ্যাঁ, একবার গল্প কথা শোনা ছাদ দিয়েছে, জল নেই, পরে পাশে জলা জমিয়ে সেখানে উঠে গিয়ে
চাঁদ পড়ে চলে গেছিল, এই জন্য আর ছাদ দেওয়া হয় না, তাই তো? আর আপনি কি এখানকার পূজারি? হ্যাঁ। তো রোজ পূজা হয় এখানে? ডেইলি পুজো হয়, 12টার সময় পুজো বসা হয়, দুপুর 12টা থেকে পুজো হয়, বিশেষ দিনে সকালে হয়। এখন শুধু বেল গাছটাই রয়েছে, আর বছরে কোন দিন পুজো হয় আর কি, মানে বড় পূজোটা যেটা হয়? পুজো হয় সন্ন্যাস, সন্ন্যাসও হয়, সন্ন্যাস হয় চৈত্র মাসে, সন্ন্যাস নেয় এক মাস, তা সেখানে কিছু সেরকম কিছু হয় না। মেন পুজো এখানে হয় শিবরাত্রি, শিবরাত্রি বড় পুজো, বড় করে পুজো হয় এবং মেলা টেলা হয়, মেলা হয় প্রতি বছরটা, শিবরাত্রি বড় মেলা হয়। মানে বারান্দাতে ছাদ দেওয়া আছে, সেই ছাদের কিছু হয়নি? না না, কিন্তু মন্দিরের ভেতরের ছাদ দেওয়া যাবে না, তাই না? তো বন্ধুরা, এই অদ্ভুত অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দিরে এসে আমার কিন্তু বেশ ভালোই লাগলো। শান্তশিষ্ট পরিবেশে এই মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।